প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক রসায়ন বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, পাকবাড়ি, গাবতলি, বগুড়া। আজকে উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আমি পড়াবো, অর্থাৎ জৈব রসায়ন। তো জৈব রসায়নের বেশ কয়েকটি ক্লাস হয়েছে, এখন আমি যে টপিকসটি পড়াবো সেই টপিকসটার নাম হলো অ্যারোমেটিক যৌগ এবং অ্যারোমেটিসিটি কী। একটা যৌগ অ্যারোমেটিক কিনা তাহা জানার জন্য আমরা যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেটা আমরা এই টপিক থেকে আমরা শিখতে পারব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটা বিষয় লক্ষণীয় যে অ্যারোমেটিক যৌগ কাকে বলে এবং অ্যারোমেটিসিটিটা কি। তো অ্যারোমেটিক যৌগ এটা আমরা নির্ধারণ করি যে হাকেল নীতি দিয়ে। তার আগে অ্যারোমেটিসিটি কাকে বলা হয় বা অ্যারোমেটিক যৌগ আগে কাকে বলা হয় সেটা। তাহলে একটি যৌগ অ্যারোমেটিক হতে গেলে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, এক নম্বর, অ্যারোমেটিক যৌগ হতে হলে যৌগটিকে চাক্রিক হতে হবে। যৌগটি চাক্রিক হতে হবে। দুই, যৌগটি সমতলীয় হতে হবে, একই তলে থাকতে হবে। তাহলে যৌগটি চাক্রিক হতে হবে, যৌগটি সমতলীয় হতে হবে এবং চক্রতলের উপরে ও নিচে ফোরেন প্লাস টু ইন্টু পাই সংখ্যক, অর্থাৎ হাকেল সংখ্যক ইলেকট্রন ডিলোকালাইজড হতে হবে, সঞ্চালিত হতে হবে। এই তারাই অ্যারোমেটিক যৌগ হবে। অর্থাৎ আরও বৈশিষ্ট্য আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু এই তিনটে বৈশিষ্ট্য। তো অ্যারোমেটিক যৌগ হতে গেলে যৌগটি, সেই যৌগটি অবশ্যই চাক্রিক হতে হবে এবং যৌগটি সমতলীয় হতে হবে, মানে একই তলে একই প্ল্যানে যৌগটি থাকতে হবে এবং সেই চক্রতলের উপরে ও নিচে ফোরেন প্লাস টু ইন্টু পাই সংখ্যক, অর্থাৎ হাকেল সংখ্যক ইলেকট্রন সঞ্চালিত হতে হবে, অর্থাৎ ডিলোকালাইজড হতে হবে। এরাই সাধারণত অ্যারোমেটিক যৌগ। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য যদি একটি যৌগ বহন করে তাহলে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে এখন আর অ্যারোমেটিসিটিটা কি, আমরা বলতে পারি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলা হয়। অ্যারোমেটিক যৌগের, শুধু ভাষাগত বিষয়, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলে। অর্থাৎ এই বৈশিষ্ট্য থাকলে তারা অ্যারোমেটিক হবে এবং তারাই অ্যারোমেটিসিটি প্রদর্শন করবে। তাহলে আমরা কিন্তু অ্যারোমেটিক যৌগ এবং অ্যারোমেটিসিটি কাকে বলা হয় সেটা আমরা পাইলাম। এখন আমরা এই তিনটি বৈশিষ্ট্য দিয়ে একটি যৌগ অ্যারোমেটিক কিনা তা আমরা নির্ণয় করব। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা এই বৈশিষ্ট্য কয়টা আমরা জেনে নেই, যোগটি চাক্রিক হতে হবে, যোগটি সমতলীয় হতে হবে এবং চক্রতলের উপরে ফোর এন প্লাস টু অর্থাৎ হাকির সংখ্যক ইলেকট্রন ডিলোকালাইজড হতে হবে। তাহলে এগুলো বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই অ্যারোমেটিক যৌগ অর্থাৎ সুগন্ধিযুক্ত যৌগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এখানে যদি একটা উদাহরণ দিই যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কিনা তাহা আমরা কিভাবে প্রমাণ করব। বেনজিন অ্যারোমেটিক, অ্যারোমেটিক যৌগ কিনা ব্যাখ্যা করো। এটা বেনজিন, এটা অর্থাৎ সি সিক্স এইচ সিক্স, এটা এটা কোশ্চেন যে বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা ব্যাখ্যা করো। তো আমাদের প্রথমেই অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কী, যে এক নম্বর বৈশিষ্ট্য যে যৌগটি চাক্রিক হতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বেনজিন যৌগটা একটা চাক্রিক, তাহলে একটা বৈশিষ্ট্য বহন করলো, তাহলে যৌগটি চাক্রিক। এক নম্বর আমরা দেখি চাক্রিক। যৌগটি সমতলীয় কিনা, নিশ্চয় একটা একই তলে আছে অর্থাৎ এটা একই তল, অর্থাৎ এক্স ওয়াই জেড বা থ্রি ডাইমেনশনালি নাই, একটা প্লেনে আছে। আমরা যদি কেটে নেই তাহলে অর্ধাংশ হয়ে যাবে, তাহলে একই তলে আছে। দুই, একই তলে আছে। আর এখানে হাকেল সংখ্যক ইলেকট্রন ডিলোকালাইজড হচ্ছে কিনা সেটা আমরা প্রমাণ করি, যে ফোর এন প্লাস টু সমান কয়টা পাই ইলেকট্রন আছে এখানে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক দুই তিন, তিনটে বন্ধন আছে, তিন দোকানে ছয়টি পাই ইলেকট্রন আছে। এখানে একটা বন্ধনীতে নিম্নে দুটি ইলেকট্রন আছে, তাহলে তিনটাতে তিন দোকানে ছয়, তাহলে এটি ছয়টা পাই ইলেকট্রন। তাহলে ফোর এন ইকুয়াল টু সিক্স, এই টুটা এপাশে গেলে মাইনাস টু হচ্ছে, তাহলে সিক্স মাইনাস টু মানে ফোর, তাহলে ফোর এন সমান ফোর অর্থাৎ এন সমান সমান ফোর বাই ফোর ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এনের মান যদি আমাদের জিরো ওয়ান টু থ্রি ডট ডট ইত্যাদি পূর্ণ সংখ্যা হয় তাহলে যৌগটি অ্যারোমেটিক। তাহলে নিশ্চয়ই এনের মান এখানে ওয়ান, একটা পূর্ণ সংখ্যা, কাজেই বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এটাই তার প্রমাণ। আমাদের এইভাবেই বিষয়গুলো যদি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো করি তাহলে আমাদের কাছে এই বিষয়গুলো সহজ হবে এবং আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো যে এই কোনটা অ্যারোমেটিক যৌগ, কোনটা অ্যারোমেটিক যৌগ না, সেই বিষয়গুলো আমরা এখানে রিয়েলাইজ করতে পারবো। তাহলে আমরা আরও কিছু যৌগ নিয়ে এখানে কাজ করি। এটা গেল বেনজিন, তো এবার আমি দেই ন্যাপথলিন। কোশ্চেন, ন্যাপথলিন এটা ন্যাপথলিন, ন্যাপথলিন অ্যারোমেটিক যৌগ কিনা। এটা আমাদের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা প্রথমেই তোমাদের জানতে হবে এটা চাক্রিক যৌগ। হ্যাঁ, নিশ্চয় একটা চাক্রিক যৌগ, এটা একটা চাক্রিক যৌগ। দুই নম্বর বৈশিষ্ট্য কী, এরা একই সমতলে আছে অর্থাৎ সমতলীয়। তিন নম্বর, এনের মানে একটা পূর্ণ সংখ্যায় আছে কি না অর্থাৎ হাকেল সংখ্যক ইলেকট্রন এখানে সঞ্চালিত হচ্ছে কি না সেটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখি ফোর এন প্লাস টু, এখানে পাই ইলেকট্রন কয়টা আছে, আগে পাই বন্ধন চিন্তা করি, যে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা পাই বন্ধন আছে, একটি বন্ধনে সর্বনিম্ন কয়টি ইলেকট্রন দরকার, দুটা, তাহলে পাঁচটাতে পাঁচ দোকানে দশ, এই দশটি, তাহলে সেটাই যদি হয় ফোর এন ইকুয়াল টু টেন, এখানে টু গেল মাইনাস টু অর্থাৎ এইট, ফোর এন এইট বাই ফোর অর্থাৎ দুই,
अर्थात टू एन एर मान टू एन एर मान टू एक पूर्ण संख्या एक पूर्ण संख्या जदि है तेल निश्चय ये एक आखिर संख्यक इलेक्ट्रन संचालित होजी नैपथलिन एक एरोमेटिक जोग तुम्हरा उदाहरण निये आरो तुम्हरा अनेक कम्पाउंड आछे कोनगुलो एरोमेटिक कोनगुलो एरोमेटिक ना सेगुलो तुम्हरा चिन्हित करवा। तो प्रिय शिक्षार्थीबृंद एखन आमरा आरेकटी विषय आरेकटा जोग निये एखाने कथा बोली जे साइक्लोप्रोपीन आइल कैटायन एटा साइक्लोप्रोपीन आइल कैटायन ताहले एखाने जदि आमरा ये करी ताहले एखाने साइक्लोप्रोपीन आइल कैटायन ताहले एटा एरोमेटिक जौग किना सेटा आमादेर प्रमाण करते हबे। তাহলে এটা যৌগটি অবশ্যই চাক্রিক সমতলীয় কিন্তু হাকেল সংখ্যক আছে কি না দেখি সেটা ফোর এন প্লাস টু পাই ইলেকট্রন মানে একটা পাই বন্ধন আছে সেই জন্য কি হলো এখানে একটা বন্ধন আছে সেই জন্য দুটো তাহলে ফোর এন ইকুয়াল টু মাইনাস টু অর্থাৎ জিরো অর্থাৎ এন জিরো হয় তাহলে এন একটা পূর্ণ সংখ্যা কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সাইক্লোপ্রোপিন আইল ক্যাটায়ন একটা কি হচ্ছে অ্যারোমেটিক যৌগ কাজেই সাইক্লো প্রোপিনাইল ক্যাটায়ন একটি সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন একটি অ্যারোমেটিক কম্পাউন্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইহা চাক্রিক সমতলীয় এবং হাকেল সংখ্যক ইলেকট্রন এখানে আছে কি না সেটা আমাদের প্রমাণ করতে হবে কেননা এখানে আমরা এই হাকেল সংখ্যক ইলেকট্রন এখানে আছে এন একটা পূর্ণ সংখ্যা এন এর মান জিরো পূর্ণ সংখ্যা কাজেই সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন ক্যাটায়ন একটা অ্যারোমেটিক যৌগ। আমরা আরেকটা উদাহরণ নেই যে সাইক্লোপ্রোপিনাইল এটা ক্যাটায়ন কেন সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন যদি ধরি অর্থাৎ এটা নেগেটিভ ধরলাম আমরা এটা এটা অ্যানায়ন প্রোপিনাইল অ্যানায়ন একটি অ্যারোমেটিক যৌগ কিনা তা প্রমাণ করতে হবে আর কি সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন একটা অ্যারোমেটিক যৌগ কিনা তা প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই ইন্টারেস্টিং বিষয় খুবই ভালো লাগার বিষয় যে এই যৌগটা যে চাক্রিক কিনা এক নম্বর আমরা দেখব নিশ্চয় এটা সাইক্লো যৌগ নিশ্চয় চাক্রিক ইয়া আচ্ছা এখন যৌগটি সমতলীয় কিনা অবশ্যই একই তলে আছে এরা তাহলে এটা সমতলীয় তাহলে এটা গেল। এখন এখানে হাকেল ইকুয়েশনে আমি যদি বসায় যদি এন এর মান পূর্ণ সংখ্যা পাই তাহলে অবশ্যই যৌগটি অ্যারোমেটিক যদি পূর্ণ সংখ্যা না পাই ভগ্নাংশ পাই তাহলে আমরা ধরে নিব যে যৌগটি নন অ্যারোমেটিক। তাহলে আমরা কিভাবে সেটা করব এইভাবে যে ফোর এন প্লাস টু এখানে পাই ইলেকট্রন কয়টা এখানে একটি পাই বন্ধন আছে তাহলে দুটো আর এখানে ইলেকট্রন গ্রহণ করছে দুটো ইলেকট্রন গ্রহণ করেই তো অ্যানায়ন হয়েছে তাই জন্য এই যে দুটো ইলেকট্রন আর এই দুটো তাহলে চারটে ইলেকট্রন তাহলে চারটে ইলেকট্রন তাহলে আমরা কি করব ফোর এন তাহলে ফোর মাইনাস এখানে টু তাহলে টু তাহলে ফোর এন সমান সমান টু আচ্ছা সরি এন সমান সমান কী হচ্ছে আমাদের
टू बाई फोर अर्थात दुई हाफ ताले निश्चय एनर मान हाफ एट पूर्ण संख्या ना काजे यहा एरोमेटिक जोग होना अर्थात सुगंधि युक्त होना यह नॉन एरोमेटिक तो वेरी इंटरेस्टिंग एक उदाहरण जेता हले आम्रा एटा पूर्ण संख्या नय तो काजे साइक्लो प्रोपी नाइल एनायन एक्टी एरोमेटिक जोग नय जेहेतु एनर मान पूर्ण संख्या नय अर्थात भग्नांश সেই জন্য সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন একটা অ্যারোমেটিক যৌগ নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কাছে আরও অনেক উদাহরণ